আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, এগারো শিব মন্দির। বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। বন্ধুরা, একটা জিনিস যে একটা বাবা তার মেয়ের ভালোর জন্য তৈরি করেছেন এগারোটি মন্দির। আচ্ছা, একটা মন্দির তৈরি করলে কি হতো? মানে আমার যে একটা মন্দির, সে যদি সারা জীবন পুজো করতো, একটা মন্দিরই তো করতে পারতো, কেন এগারোটি মন্দির নির্মাণ করলো? হ্যাঁ বন্ধুরা, এগারো শিব মন্দির বা এগারো শিব মন্দির বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। সতেরো শতকের মাঝামাঝি দিয়ে রাজা নীলকণ্ঠ রায় এই মন্দিরগুলো স্থাপনা করেন। অভয়নগর উপজেলার বাগুহাটিয়া ইউনিয়নে ভৈরব নদীর এই স্থাপনাটি অবস্থিত, ভৈরব নদীর তীরে। বন্ধুরা, যশোর সদর উপজেলা থেকে এর দূরত্ব 45 কিলোমিটার। যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপাদিত্যের বংশধর। তার রাজধানী ছিল চাসলা। তিনি কিন্তু বসবাস করতেন অভয়নগরের ভৈরব নদীর পাড়ে। রাজা তার মেয়ে অভয়াকে বিয়ে দেন নড়াইলের জমিদারে ছিলেন নীলাম্বর রায়ের সাথে। বিয়ের কিছুদিন পর নীলাম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। অল্প বয়সে বিধবা হয় অভয়া দেবী। সে সময় হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহের কোনো নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে চায়। কি নিষ্ঠুর আচরণ, তাই না বন্ধুরা? ছোট্ট একটা মেয়ে যে জীবনের কোনো অর্থই বুঝলো না স্বামী ছাড়া, সে তার বাকি জীবন, আসলে একটা মানুষ কতদিন বেঁচে থাকবে সেটা আল্লাহ ছাড়া তো কেউ বা বিধাতা ছাড়া কেউ জানে না। অথচ সে মেয়েটা, ছোট্ট মেয়েটাকে সারা জীবন পূজা অর্চনা করে কাটাতে হবে। না, পূজা অর্চনা করলে মন শান্ত পবিত্র সব কিছু হয়, এটা ঠিক আছে, কিন্তু কীভাবে ছোট্ট মেয়েটি তার সারা জীবন উৎসর্গ গেছে পূজা অর্চনার পেছনে, আমার ভাবতে আশ্চর্য লাগে। বন্ধুরা, নীলকণ্ঠ কিন্তু মেয়ের অনুরোধেই 1745 সাল থেকে 1764 সালের মধ্যে 11টি শিব মন্দির স্থাপনা করেন এবং মেয়ের নামে নগরের নাম রাখেন অভয়নগর। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর 2014 সাল থেকে এই স্থানের সংস্কার কাজ চালিয়ে আসছে, যা শেষ হয়েছে 2017 সালে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করেছি চারিদিকে ঘুরিয়ে 11টি মন্দির। তো যখন নির্মাণ করা হয়েছিল কি না সৌন্দর্যই ছিল এই মন্দিরগুলো আমি চিন্তা করি, এবং এটাও চিন্তা করি যে কেন 11টি শিব মন্দির করা হলো। হয়তো পর্যক্রমে উনি প্রতিটা মন্দিরে গিয়ে গিয়ে পুজো করতেন, তবে আমার কেন জানি মনে হয় বাংলাদেশে শিব পুজো হয়তো খুব কমই হয়, কারণ মন্দিরটি কিন্তু এখনও অনেক সুন্দর আছে। যদি নিয়মিত পূজা অর্চনা করা হতো তাহলে মন্দিরের চাকচিক্য বা সৌন্দর্য অনেক ভালো থাকত। মনে হচ্ছে জায়গাগুলো কেন জানি একদম জঙ্গলে ভরা, মানে এখানে পূজা অর্চনা হয়তো হয় না। আমি ইটের গায়ে হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করলাম অভয়া দেবীকে। এগারোটি মন্দিরের মধ্যে সর্ব উত্তরের মন্দিরটি মূল মন্দির। মূল মন্দিরটি দৈর্ঘ্য 24 ফুট 4 ইঞ্চি, প্রস্থ 22 ফুট 3 ইঞ্চি, দেয়ালের প্রস্থ 3 ফুট 4 ইঞ্চি। প্রধান মন্দিরের দুপাশে পূর্ব ও পশ্চিমে 4টি করে মোট 8টি ও প্রবেশপথের দুই দিকে 2টি সহ মোট 10টি অপ্রধান মন্দির রয়েছে।
11টি মন্দিরে রয়েছে 11টি কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ। রয়েছে মানে আমরা এসে কোনো শিবলিঙ্গ দেখিনি, যা চুরি হয়ে গেছে আর কি। কারণ এভাবে খোলামেলা জায়গায় অবশ্যই মূর্তি থাকবে না। এবং একটা এত ছোট মন্দির, তাও আবার মন্দিরের দুপাশে দুটি দরজা, দরজাগুলি এভাবে খোলা ছিল কিনা আমি জানি না, মানে মন্দিরের কোনো দরজা লাগানো নেই, খোলা। 11টি শিবলিঙ্গ ছিল, শিব মূর্তি ছিল আর কি। মন্দিরের বাইরে দক্ষিণ দিকে আছে একটি প্রধান প্রবেশপথ। প্রতিটি মন্দিরে প্রবেশের জন্য আছে খিলানকৃতি দরজা ও দেয়ালে পোড়ামাটির ফলক ও অনিন্দ্য সুন্দর কারুকার্য। মন্দিরের চারিদিকে প্রাচীর বেষ্টিত, উত্তর পশ্চিম কোণে একসময় পুকুর ছিল। মন্দিরটিতে চারিদিক থেকে যে বিশাল পুরু একটা ওয়াল ছিল, ওয়ালগুলি ভেঙে গেছে। বর্তমানে সুরক্ষার জন্য এখানে গ্রিল দিয়ে চারিদিকে বেষ্টিত করা হয়েছে। বন্ধুরা, বেশ সুন্দর মন্দির। এবং অভয়া দেবীর কাহিনী শুনে খুব আমার মন খারাপ হয়েছে, যে সে কতটা কষ্ট পেয়ে জীবনটাকে উৎসর্গ করে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটা ছিল আজকে আপনাদের সঙ্গে আমার শেয়ারকৃত ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমি জানি আমার ভিডিওগুলো আসলে ভালো হচ্ছে না, আমি ভিডিও ধারণ করতে আসলে খুব পারদর্শী নই। আমি যেহেতু জায়গা দেখতে ভালোবাসি, এই জন্য জায়গা দেখার ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে আমি এই ভিডিওগুলি শেয়ার করি। তো বন্ধুরা, আমার অদক্ষ হাতে অদক্ষ ভিডিওগুলি হয়তো আপনাদের মনস্পুত হবে না, তবু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।